আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা হঠাৎ করেই পাবনা থেকে চাটমোহর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। চাটমোহরে বর্ষা ব্রিজ, সেখানে আমরা যাব, কিছু সময় সেখানে অতিবাহিত করব। আর বর্ষা ব্রিজের পাশেই একটা রেস্টুরেন্ট মার্চ মাসের দিকে উদ্বোধন করা হয়েছে, সেই রেস্টুরেন্টেও আমরা যাব, বর্ষা কুটুম্বাড়ি রেস্টুরেন্ট। তো চলুন যাওয়া যাক। বর্ষা ব্রিজ যাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে চাটমোহরে আসতে হবে। আর চাটমোহর বাজার থেকে বর্ষা ব্রিজ মোটামুটি 5-6 কিলোমিটার দূরত্ব হতে পারে। আর চাটমোহর বাজারের যে আইল্যান্ডটা আছে, এই আইল্যান্ডের ঠিক পশ্চিম পাশের যে রাস্তাটা চলে গেছে সোজা, এবং ব্রিজ যেটা দেখা যায় ওখান থেকে, ওই ব্রিজের পথ ধরেই আমরা এগিয়ে চলবো সামনের দিকে কুটুম্বাড়ি রেস্টুরেন্ট, এবং ওখানে আরেকটা রেস্টুরেন্ট আছে কিছুক্ষণ রেস্টুরেন্ট। নর্মালি কুটুম্বাড়ি রেস্টুরেন্টটাই বেশি জনপ্রিয়। হ্যাঁ, আমরা চলে এসেছি বর্ষা ব্রিজে। তো বর্ষা ব্রিজের পাশেই হচ্ছে কিছুক্ষণ রেস্টুরেন্ট, আর একটু দূরেই হচ্ছে বর্ষা কুটুম্বাড়ি রেস্টুরেন্ট। বর্ষা কুটুম্বাড়ি রেস্টুরেন্টটা মেনলি ওপেন স্পেসের মধ্যে, এবং সেগুলো অ্যাঙ্গেল দিয়ে দাঁড় করানো, যেহেতু রং বেরঙের কাঠে সাজানো, সেই ক্ষেত্রে দেখতে ভালো লাগে। আর আপনাদের সুবিধার্থে আমি এর মেনুগুলো স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা দেখে নিতে পারেন। আর আমরা দুইটা খাবার অর্ডার করছিলাম, সে খাবার দুইটা ভালোই ছিল, যে বার্গার আর হচ্ছে ফ্রাইড চিকেন। তো স্বাদ আমাদের কাছে খারাপ লাগেনি, আর হচ্ছে কোল্ড কফি যে নিয়েছিলাম, কোল্ড কফিটাও খারাপ ছিল না। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এখানে বলে রাখি, রেস্টুরেন্টটা সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত ওপেন থাকে। তো আপনারা যদি যান, সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে বিকেল টাইমটাকে আপনারা সিলেক্ট করতে পারেন। Thank you.
বর্ষা ব্রিজ থেকে ফেরার পথে চাটমোহর বাজারের অন্নপূর্ণা কিংবা মনমোহনের রসমালাইয়ের স্বাদ নিতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।